রমজানে ভেজাল খাবার এড়াতে কি করা প্রয়োজন আমাদের? ভেজাল নিয়ে বাংলাদেশে খাদ্যে মানুষের মধ্যে দিন দিন বাড়ছে বেশ উদ্বেগ। বিশেষ করে রমজান মাসে ইফতারের জন্য দোকানের খাবার কিনে খাওয়ার প্রবণতার কারণে এই উদ্বেগ অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। ঢাকার রাস্তার পাশে ফুটপাতে নোংরা স্থানে চুলা বসিয়ে প্রতিদিনই ইফতারি পণ্য ভাজি করা হয়। তবে সেদিকে যেমন বিক্রেতারা ভ্রুক্ষেপ থাকে না, তেমনি ক্রেতারও কোনো অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনো খেজুর অর্থাৎ খোরমা দিয়ে ইফতার শুরু করতেন, আর যদি তাও না পেতেন তাহলে কয়েক ঢুক পানি পান করে তিনি ইফতার করতেন। আমরা অবশ্য এই ইফতারে খোরমা, খেজুর বা শরবত ও দুধকে একটি অনুষঙ্গ হিসেবে রাখলেও এরপরই যুক্ত করছি নানা রকম খাবার। তবে ইফতারিতে যেখানে খাওয়া দরকার সহজ প্রাচ্য খাবার, সেখানে আমরা খাই মুখরোচক বলে ঘুরপাক খাওয়া সব সামগ্রী, যার মধ্যে তেলে ভাজা খাবারই প্রধান। এর কারণে অধিকাংশ মানুষই বদহজমে ভুগে থাকেন। সারাদিনের অভুক্ত পাকস্থলীতে ঘুরপাক খাবার স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি করতে পারে। অনেকে মনে করেন ইফতারে আল্লাহ তাআলার বরকত ও রহমত রয়েছে, তাই ভেজাল খেলেও খুব একটা কিছু হবে না। এটি আসলে একটি শুধুই সান্ত্বনা। আসলে ইসলাম ধর্মে ভেজালকে ব্যবসায় হারাম করা হয়েছে, কাজেই ভেজাল খাবার দিয়ে ভেজাল ব্যবসা মোটেও উচিত নয়। আর ভেজাল বা ক্ষতিকারক খাবার খেলে শরীরে তো তা প্রতিক্রিয়া সৃষ্টি করবেই। রোজার পুষ্টির সবচেয়ে বিশেষ দিক হলো সুষম পরিমিত খাদ্য গ্রহণ, এবং এই সুষম খাদ্য হতে হবে হালাল ও নিরাপদ। ক্রেতা ও বিক্রেতার সচেতনতা ভেজাল প্রতিরোধে নিচের বিষয়গুলো অবশ্যই লক্ষণীয়। খেসারির ডাল পরিহার করা উচিত। রোজাকে কেন্দ্র করে খেসারির ডালের বিক্রি অনেকটাই বেড়ে যায়। এই খেসারির ডালে রয়েছে মেথোরিজম, প্যারালাইসিসের জন্য এটি অনেকটাই দায়ী। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এই ডাল চাষ বন্ধ ঘোষণা করে। রোজায় এই ডালের গ্রহণ ও ব্যবহার অনেকটাই বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি স্বরূপ। পেঁয়াজ তৈরিতে সতর্কতা। রং খেসারির ডাল পূর্ণ তেল দিয়ে তৈরি পেঁয়াজ খেলে অবশ্যই আপনার শরীরের জন্য নানাবিধ সমস্যা সৃষ্টি করতে পারে। বেসনের বিকল্প। রোজায় ভাজা খাদ্য তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বেসন, আর এই বেসনটাই হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আপনার স্বাস্থ্যের জন্য, কারণ বেসনের মূল উপাদান হচ্ছে এই খেসারির ডাল। তাই তেলে ভাজা খাবারে বেসনের পরিবর্তে আটা বা ময়দাই উত্তম। এছাড়া অর্থের দিক দিয়ে সাশ্রয়ী। রোজায় ক্রমাগত বেসন খাওয়ার কারণে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং কিডনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বেসন তৈরিতে খাদ্যের পাশাপাশি সোলা ও পেঁয়াজও মূলত দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। তাই সব মিলিয়ে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বেশি খাওয়া কিডনির উপর চাপ পড়ে। ভেজাল তেলের ব্যবহার কমানো। তেলে ভেজাল খুবই একটি সাধারণ ব্যাপার। রোজার সময় আবার এই ভেজাল তেলকে আরো ভেজাল এবং অনিরাপদ করে তুলতে বিক্রেতারা মরিয়া হয়ে ওঠে। পাকস্থলীর ক্যান্সার, এসিডিটি, আলসারের অন্যতম কারণ এই পূর্ণ তেল। বেশিরভাগ রাস্তার খাবারে ভাজা হয় এই পূর্ণ বা ভেজাল তেল দিয়ে। টেস্টিং সল্টের ব্যবহার। খাদ্যের স্বাদ বাড়ানোর এই উপাদানটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নার্ভের সমস্যা, মাইগ্রেন, ক্যান্সার, উচ্চ রক্তচাপ ছাড়াও আরো নানা রোগের ঝুঁকি বাড়ায় এই টেস্টিং সল্ট। তাই এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। টেস্টিং সল্টের পরিবর্তে সাধারণ কিছু মশলা ব্যবহার করে খাবারকে সুস্বাদু করা যায়। রোজার খাবারে বা ইফতারিতে আপনি যদি সুস্থ এবং স্বাস্থ্যসম্মত খাবার চান, তাহলে এই বিষয়গুলি অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে।